কাছে তোমরা নমস্কার রাত্রি বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমি সৌমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রাজ্যসভার সদস্য পদ। আপনারা জানেন ইতিমধ্যে ঝর্ণা দাস বৈদ্য, যিনি 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি রাজ্যসভায় প্রতিনিধিত্ব তিনি করেছেন দুটি টান। আমরা আপনাদেরকে মনে করিয়ে দেব 2018 নির্বাচনে ঝর্ণা দাস বৈদ্য রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি 18 নির্বাচনের পূর্বে বিপ্লব কুমার দেবনে কি কথা বলেছিলেন সেই বক্তব্যটি আপনাদের শোনাবো, এবং সেই সময় বিপ্লব কুমার দেব কি বলেছিলেন সেই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই আলোচনা যাওয়ার আগে আমরা 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত ঝর্ণা দাস বৈদ্য, যিনি দুটি টার্ম তিনি প্রতিনিধিত্ব করেছিলেন, ঝর্ণা দাস বৈদ্যের ঠিক পূর্বে মতিলাল সরকার, যিনি সিপিআইএমের 2004 সাল থেকে 2010 এই টার্ম তিনি দায়িত্বে ছিলেন। ঠিক তারপরই 2010 সালে ঝর্ণা দাস বৈদ্য রাজ্য থেকে প্রতিনিধিত্ব করেছিলেন বামেদের হয়ে, এবং ঠিক একই সঙ্গে 2016 সালে যখন দ্বিতীয় টার্ম আসে সেই সময় কংগ্রেসের জ্যোতির্ময় নাথ, যিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি ভোট পেয়েছিলেন মাত্র 10টি এবং 49 ভোট পেয়েছিলেন ঝর্ণা দাস বৈদ্য। এই দুটি টার্ম শেষ হওয়ার পর তৎকালে যখন বিজেপি দলের রাজ্যের সভাপতি ছিলেন ডক্টর মানিক শাহ, ওনাকে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া হয় রাজ্যসভায়। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগের পর মুখ্যমন্ত্রী পদ থেকে তখন রাজ্যসভা থেকে তুলে এনে আবার ডক্টর মানিক শাহকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসানো হয়। স্বাভাবিক কারণে আবার রাজ্যসভার সদস্য পদ খালি হয়ে যায়, সেখান থেকে আবার নির্বাচনের একটা বিষয় এসে দাঁড়ায়। সেখানে বর্তমানে বিপ্লব কুমার দেব, যাকে ধারণা করা হচ্ছিল যে রাজ্যের সভাপতির বেতন দেওয়া হবে, যদিও এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে রাজীব ভট্টাচার্যের হাতে, স্বাভাবিক কারণেই বিপ্লব কুমার দেবকে একটা সম্মানীয় পদে ওনাকে বসানোর জন্য চেষ্টা চলছিল এবং ওনাকে রাজ্যসভার সদস্য হিসেবে ওনাকে পাঠাতে চলেছে রাজ্য বিজেপি সরকার রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য। এবং সেই সঙ্গে তিনি হরিয়ানার রাজ্যে হরিয়ানা রাজ্যের প্রভারীর দায়িত্ব তিনি পেয়েছেন, দুদুরি দায়িত্ব তিনি পেয়েছেন, এবং ওনাকে বলা চলে যে রাজ্যের বিজেপি ওনাকে কিন্তু নিরাশ করেনি, এবং উনি যে রাজ্যের পরিবর্তনের একটা মুখ কান্ডারি ছিলেন, সুনীল দেওদরকে সঙ্গে নিয়ে রাজ্যে পরিবর্তন করেছিলেন, তাকে কিন্তু সেটা ভুলে যায়নি বিজেপি সরকার এবং বিজেপি দল, ওনাকে পুরস্কৃত করা হয়েছে রাজ্যসভা সদস্য হিসেবে বসিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন রাজ্যসভার সদস্য ঝর্ণা দাস বৈদ্য 2018 নির্বাচনের আগে কি বলেছিলেন আমরা আপনাদেরকে আরেকবার শুনিয়ে দিতে চাই এবং মনে করিয়ে দিতে চাই, এবং তারপরে ঠিক বিপ্লব কুমার দেব কি উত্তর দিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে। সেই দুজনের বক্তব্য আজকের দিনে শোনার জন্য অবশ্যই আগ্রহ রয়েছে অনেকেরই, এবং আজকে আমরা বিপ্লব কুমার দেব এবং তৎকালীন বাম শাসনে ঝর্ণা দাস বৈদ্য, যিনি রাজ্যসভার থেকে প্রতিনিধিত্ব করছিলেন রাজ্যসভায়, তিনি কি বলেছেন সেই দুটি বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের আলোচনা আমরা এখানে রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পেজে লাইক করে ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এবং স্বাধীনভাবে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন আমাদের প্ল্যাটফর্মে। এই আশা রেখে আজকে অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার। আশীর্বাদ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বেরিয়েছি। ঝর্ণা দিদি, আপনি বলেছেন যে বিপ্লব তো বউর কাছে চলে যাবে, বউ নয়, বউ এখানে আসছে, এখানেই থাকবে, শ্বশুরালে থাকবে, ত্রিপুরাতে থাকবে, আপনাকে দিল্লিতে পাঠাবে।